দেখো আমি বোর্ডে লিখেছি, চিঠি বলে লিখেছি, কি লিখতে হবে, কি বিষয়ে চিঠি আমি সব বলে দেবো। বোর্ডটা তো খুব ছোট, আমি আস্তে আস্তে ছোট ছোট করে লিখেছি। আমি চিঠির যে বিষয়বস্তু সেগুলো লিখে দিয়েছি। আমি এবারে বলি চিঠিটা, এটা আমাদের একটা নতুন শেখা হচ্ছে আজকে, তোমরা ক্লাস করে উঠে গেছো, মানে চিঠিটা তোমাদের এবারে শিখে দিতে হবে। যে বিষয়ে আমরা চিঠিটা লিখবো সে বিষয়টা তোমাদেরকে একটু বলি। এখানে আমরা লিখবো বিদ্যালয়ে যে আমার ধরো অসুস্থ হয়েছে বা কোথাও আমার বেড়াতে গেছে, হঠাৎ করে ঠিক হয়ে গেছে, আমরা বেশ কয়েকদিন একটা ছুটি হয়ে গেছে, সেই কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে আমাদেরকে একটা আবেদন করতে হবে যে আমরা কেন আসতে পারি। যেহেতু এখন আমাদের অনেক ছুটি হয়ে গেছে এবং সেটা আগে থেকে আমাদের ঠিক ছিল না, তাহলে আমরা এখানে চিঠির বিষয়বস্তু কাছে লিখতে পারি। এইখানে এই যে চিঠিটা শুরু হয়েছে এখান থেকে দেখো, এই যে তোমাদের বোর্ডে আমি লিখেছি বিষয় যেখান থেকে লেখা, ঠিক তার তলা থেকে দেখো চিঠিটা লেখা শুরু হয়েছে। ঠিক এই চিঠিটা লেখার আগে, এই শুরুর আগে একটা বিষয় লিখতে হতো, যেটা আমি এখানে স্টার্ট চিহ্ন দিয়ে দিচ্ছি। চিঠিটা কি বিষয় সেই বিষয়টা আমি এখানে লিখে দিচ্ছি। বোর্ডটা যেহেতু ছোট সেই জন্য ওখানে লেখা হয়নি, তোমরা যখন খাতায় তুলবে তখন এই বিষয়টা আগে তুলবে, ঠিক আছে? বিদ্যালয়ে বিদ্যালয়ে অনুপস্থিতি অনুপস্থিতি জন্য ছুটি চেয়ে অসুস্থতা, যে কোনো সেই কারণটা তোমাদের লিখতে হবে।
আর তুমি কোন ক্লাসে পড়ো? বিদ্যালয়ে তো অনেকগুলো ক্লাস ভাগ আছে, তাই তো? নার্সারি থেকে ফোর পর্যন্ত ভাগ আছে, তোমাকে মানে উল্লেখ করে দিতে হবে তুমি কোন ক্লাসে পড়ো। তার চিঠিটা একটা ভালো একদম ভালো বিষয়বস্তু দাঁড়ায়। এবার আমি কি লিখছি দেখো, আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি এখানে ছাত্রী হিসাবে লিখেছি, তো যে ছাত্র সে ছাত্র লিখবে, যে ছাত্রী সে ছাত্রী লিখবে, অসুবিধার কিছু নেই। ওখানে আমি দাঁড়িয়ে দিয়েছি। তারপরে দেখো এবার আমি ডেট দিচ্ছি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি স্কুলে অ্যাবসেন্ট ছিলাম। গত 5/7/21 থেকে, যদিও এগুলো আমরা ইংরেজি ডেট ব্যবহার করেছি, আমাদের তো সমস্ত কিছু কাজকর্মে ইংরেজি ডেটেই হয়, কিন্তু যেহেতু আমাদের বাংলা ক্লাস তাই আমি সংখ্যাগুলোকে বাংলাতে লিখেছি। দেখো বাংলার সংখ্যা লিখেছি, গত 5/7/21 থেকে 10/7/21 তারিখ পর্যন্ত সর্দি জ্বর শ্বাসকষ্ট জনিত রোগে এখানে দুবার হয়ে গেছে, রোগে অসুস্থ হয়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। এটা গেল চিঠির বিষয় যে তুমি কেন আসতে পারো। ঠিক তার পরে একটু প্যারা করে লেখো, আশা করি মাননীয় মহাশয় বা মহাশয়া অনুগ্রহ পূর্ব তুমি মানে তুমি খুব আবেদন করছো, যেহেতু প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় ছুটিটা মঞ্জুর করতে যেতে পারে, সেই জন্য তার কাছে আমাকে নিবেদন করা অনুগ্রহ পূর্ব উক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করে বাধিত করবে। চিঠিটা কিন্তু এখানেই শেষ। এবারে ডান দিকে একদম তলায় চলে যাও, বিনীত, এখানে তো ছাত্রী, এখানে বিনীতা লিখব, বিনীতা আপনার একান্ত অনুগত ছাত্রী। এখানে যে চিঠি লিখছে তার নাম হবে, নাম লেখার শেষে এখানে নামটা লিখবে, ঠিক তার তলায় লিখবে ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার, ক্রমিক সংখ্যা হচ্ছে ঠিক ওইটা লেখা শেষ। তার বাম দিকে চলে এসো তুমি, যে জায়গা থেকে তোমার বাড়ি যেখানে, কার্তিকটা লিখলে তার তলায় যেদিন তুমি স্কুলে আসছো চিঠিটা নিয়ে সেদিনে ডেটটা দেবে। আমি 10 তারিখ পর্যন্ত চলে গিয়েছি, পরের ডেটে আমি স্কুলে আসছি, তাহলে আমি পরের ডেটটা দিয়েছি দেখো 11/7/21। এখানে ডেটটা অতটা বিষয়বস্তু নয়, এখানে হলো চিঠিটা তুমি নিয়ম মেনে পড়ছো কিনা, চিঠির উপরে তোমার লেখাটা ঠিক আছে কিনা শুরুটা, চিঠির বিষয়বস্তুটা কি আছে, এবং মাঝখানে চিঠির মাঝখানে দুটো প্যারা হবে। দেখো আমি দুটো প্যারাতে লিখেছি, একটা লিখেছি কারো, আর একটাতে আমি নিবেদন করছি যে আমার ছুটিটা যাতে মঞ্জুর হয়ে যায়, গৃহীত হয়, সেজন্য আমি তার পরের প্যারাতে লিখেছি। ঠিক চিঠি লেখা শেষ, নিচে ডান দিকে আমি লিখেছি যে চিঠি লিখছে তোমরা যারা চিঠি লিখছ, সে ছাত্র অথবা ছাত্রী যেগুলো হতে পারে, তার নাম, তারপরে ক্রমিক সংখ্যা মানে যেটাকে বলা হয় রোল নম্বর। বাম দিকে এবারে কার্তিক যে ডেটে স্কুলে আসছে সেই ডেটটা এখানে লিখে দেবে। আর চিঠির বিষয়বস্তুটা আরেকবার বলে দিই, চিঠির শুরুটা এখান থেকে বলেও খাতার উপরে একদম লিখে দেবে। বিষয় আমি কি লিখতে চিঠিটা, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে আবেদন করবো। ঠিক আছে, চিঠিটা আজকেই আমাদের চিঠির প্রথম ক্লাস হলো, ক্লাস করে তোমাদের আগে চিঠি পড়ানো হয়নি, তাই ভালো করে তোমাদের বাড়িতে ব্যাকরণ হয়ে গেছে, সেখানেও আছে, তোমরা সেখান থেকেও করতে পারো। আমিও একটা চিঠি একটা মানে একটা উদাহরণ দেখিয়ে দিলাম। এরপরে চিঠি তো প্রচুর অনেক রকমের হয়, ব্যক্তিগত হয়, অফিসিয়াল হয়, ব্যবসায়িক চিঠি হয়, আমরা বিভিন্ন রকম চিঠি আমরা শিখব। তার আগে আমরা একটা শিখলাম কি, অফিসিয়াল চিঠি আমরা স্কুল দিয়েই শুরু করলাম, স্কুলে আসতে পারিনি তার জন্য আমাদের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের কাছে একটা আবেদন করছি। চিঠির বিষয়টা সর্ব উপরে লিখবে, তারপরে যা যা নিয়ম আমি বললাম সেই নিয়মগুলো শুধু তোমরা ফলো করবে, ডেটটা অতটা ম্যাটার করে না, সেটা তোমরা একটু দেখে নেবে। আর মাঝখানে দুটো প্যারা হবে, এইখানে যে ফাঁকা আছে বলে পারিনি, পরে দেখো ফাঁকা আছে আর কিন্তু এই লাইনে কোনো লেখা হবে না, তার পরের প্যারা থেকে লেখাটা আবার স্টার্ট হবে। আমি যে আসতে পারিনি তার জন্য যেন আন্টি বা স্যার আমার ছুটিটা মঞ্জুর করেন, সেই দুলাই লেখাটা কিন্তু আমাদের পরের প্যারাতে লিখেছি। লেখাটা কিন্তু এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে, বারবার ভিডিওটা দেখবে, নিয়মগুলো দেখবে কোথায় আমি কি লিখেছি, বারবার ভিডিওটা দেখবে, এবং
সুন্দর করে তোমরা খাতায় কিন্তু তুলে রাখবে। পরে যখন প্র্যাকটিস আমরা করবো তখন যাতে আমি বলতে পারি তোমরা তখন খাতা খুলে কি হলো ক্লাস করে তোমরা খাতাটা সামনে খুলে রাখবে, খাতা পেন নিয়ে বসলে তোমাদের তখন আর অত বেশি খাটতে হয় না। তাই আজকে তোমরা যখন ক্লাসটা দেখবে তখন কিন্তু ভালো করে ক্লাসটা ফলো করবে এবং সুন্দর করে খাতায় তুলে রাখবে। পরের ক্লাসে আমরা আমাদের